নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2021 মেষ রাশির কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই যে রাশিফলটি আপনাদের প্রত্যেক মাসে দিয়ে থাকি, মাসিক রাশিফল, এটি আপনাদের বর্তমান গ্রহের গোচর ধরে আপনাদেরকে দিয়ে থাকি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল, কোনো মানুষ ব্যক্তিকেন্দ্রিক রাশিফল কিন্তু নয়। কারণ মেষ রাশির লাখো কোটি কিন্তু মানুষ আছে, প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পাবে না। কারণ প্রত্যেকের দশান্তর দশা বাই বাচ্চার গ্রহের অবস্থান সম্পূর্ণরূপে আলাদা। এটি সম্পূর্ণরূপে আপনারা বন্ধু হিসাবে বা আপনাদের চলার পথের পাথর হিসাবে কিন্তু আপনারা এই রাশিফলটি আপনারা নেবেন। কোনো বড় ধরনের কোনো কাজ, ঝুঁকিপূর্ণ কাজ করার আগে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন যে আপনার সেই যোগটা আছে কি না। দেখুন, প্রথমেই বলি, এই মাসটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুবর্ণ সুযোগ কিন্তু আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি প্রথম কথা। প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীরগত দিক নিয়ে আপনাদের রাশির অধিপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে। অর্থাৎ শরীর নিয়ে তেমন বড় ধরনের সমস্যা কিন্তু থাকবে না, শরীরগত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যারা গর্ভবতী মহিলারা আছেন, কেন যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। গর্ভবতী যারা মহিলারা আছেন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্ক আপনারা থাকুন। তিন নম্বর পয়েন্ট, দেখুন, দ্বিতীয় সপ্তম কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু হবে। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে ইনকাম আপনাদের আসবে এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। দাম্পত্য সুখ, বিয়ের কানেকশান, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে যাচ্ছেন, এই ব্যাপারে কোনো যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি দৈনিক রোজগারের জায়গা, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু, আপনি মেষ রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে। এবং একাদশভাবে এই বৃহস্পতির বকরি অবস্থায় অবস্থান, আমি একটা কথা বারবার বলি, যখন শুভ গ্রহ বকরি হয় কি না, তার শুভগণ তিন গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনাদের একাদশভাবে ভাগ্যবতীর অবস্থান, ভাগ্যের সফলতা, ভাগ্যের সাকসেসটা তিন গুণ আপনাদের বাড়বে এবং লাভ, সফলতা, সাকসেস কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই মাসে। এবং কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, যারা কর্ম নিয়ে চিন্তা করছিলেন, নতুন কর্মযোগ, কর্ম পাবেন কি না, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ধীরে 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 কিন্তু কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালোর দিক কিন্তু থাকছে। এবং ষষ্ঠপতি ষষ্ঠভাবে অবস্থান এবং তৃতীয়পতিকে কানেক্ট করছে। দেখুন, এই জায়গাটা কী হবে, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে। অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা আপনারা কিন্তু এ সময় পাবেন। যারা ফিল্ম দুনিয়াতে আছেন, অ্যাক্টিং, মডেলিং, অর্থাৎ মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। আপনি মেষ রাশির মানুষ, মিডিয়া রিলেটেড জায়গাগুলোতে আপনাদের কাজের সুযোগটা আপনাদের ক্ষেত্রে বাড়বে। পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, পারিবারিক সুখ এবং দাম্পত্য সুখ, এই দুটো জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি যোগ, নিজস্ব সম্পত্তি কেনা, ভূ সম্পত্তির যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে। অর্থাৎ কোনো ফ্ল্যাট, জায়গা বা জমি, এই সমস্ত কিনা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। আকস্মিক ধন প্রাপ্তি, কারণ ধনভাবে রাহুর অবস্থান আপনাদের এবং ধনপতি সপ্তমভাবে এই দ্বিতীয় সপ্তমের কানেকশান, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ
আপনি মেসচাষী মানুষ আপনি কিন্তু পাবেন। এডুকেশনের জায়গাটা যদি আসি, দেখুন উচ্চ শিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু পাবে। প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট মোটামুটি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ গ্রোয়ের যা গোচর মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে আসবে। বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন এবং তবে কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতা সম্মুখীন কিন্তু আপনারা হবেন। অর্থাৎ আপনার কলিগের সাথে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু থাকছে। আপনি মেষ রাশির মানুষ সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে এবং ভাড়াটিয়া যারা ভাড়া নিয়ে ভাড়া দিয়ে যারা চলে তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারাও কিন্তু পেতে চলেছেন। এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি মেষ রাশির মানুষ এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। এবার প্রেমের ক্ষেত্রে আসি, দেখুন প্রেম একটা ভাইটাল পার্ট। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু আপনারা পাবেন। নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের একটা জায়গা সৃষ্টি করছে কিনা সেটাও কিন্তু আপনাদের অনেক অংশে জয়েন্ট কিন্তু হবে এবং বেশ কিছু সুযোগ আসবে। অপরচুনিটি সমস্ত রেকর্ড আপনারা কিন্তু ভাঙবেন। অর্থাৎ বিগত মাসের যা ছিল তার থেকে এ মাসে আপনাদের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে কিন্তু সুযোগ কিন্তু থাকছে। অর্থাৎ আপনি মেষ রাশির মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হতে চলেছে। ইনকাম যোগ আর্থিক স্থিতির জায়গা আমি বারবার বলছি যথেষ্ট ভালো দিক থাকছে। এই ছিল মেষ রাশি জিস্ট কেমন রেজাল্ট পেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করলাম। এ বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করবেন এবং ভূমি ভবন বাহন সুখেরও কিন্তু সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। কিন্তু শত্রুতার জায়গা পাশাপাশি আপনাদের এই মাসে কিন্তু বিশেষভাবে সাবধান, শত্রুতার জায়গা কিন্তু আপনাদের এ মাসে কিন্তু থাকছে। নমস্কার, ধন্যবাদ।